হয়রানির মামলায় সম্পর্কিত পুলিশের তালিকা করছে বিএনপি। বিশেষ তথ্য সংগ্রহে একটি সেল গঠন করা হয়েছে। সেই সেলের অধীনে 2-3 বিভাগ ওয়ারি আলাদা আলাদা কমিটি করা হয়েছে। চিঠিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সাথে জড়িত বাদী, তদন্তকারী বা তদারককারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম ও পরিচয় জানতে চাওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে এই চিঠিটি সকল জেলা ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। এতদিন ধরে সারা দেশে মামলা, গ্রেফতার এবং আসামির তথ্য সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তথ্য সংগ্রহ করত, কিন্তু এখন থেকে সেসব মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ওসি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়েও তথ্য সংগ্রহ করা শুরু হচ্ছে। গত 18 মে বিএনপির প্যাডে চিঠিটি পাঠানো হয়। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদির মধ্যে রয়েছে মামলার সময়কার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও পরিচয়, ওই সময়কার সংশ্লিষ্ট সহকারী পুলিশ সুপার, সার্কেল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও পরিচয়, মিথ্যা ও গায়েবী মামলা রুজুকারী কর্মকর্তার নাম ও পরিচয়, মিথ্যা ও গায়েবী মামলা তদন্তকারী কর্মকর্তার নাম ও পরিচয়। এসব বিষয়ে তথ্যাদি প্রদানের জন্য জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খানকে মনোনীত করেছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর। 2015 সালের 5 জানুয়ারি থেকে মহানগর, জেলা, উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কতজন নেতাকর্মী ও সমর্থক আইন শৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে, নির্যাতনে বা অন্য কোনোভাবে নিহত বা গুরুতর আহত হয়েছে, কতজন অপহরণ, গুম হয়েছেন, সরকারি দলের হামলায় কতজন খুন, জখম হয়েছেন, তাদের দলীয় পরিচয় সহ নাম, ঠিকানা আগামী 10 দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে জরুরি ভিত্তিতে অনুরোধ করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বলেন, অনেক জায়গায় কোনো ঘটনাই হয়নি, মামলা হয়েছে, মামলার বাদী হয়েছে দারোগা সাহেব, এমপি সাহেব নির্দেশ দিয়েছে, তারপর ওসি মিথ্যা মামলা করেছেন, এমন সমস্ত তথ্যগুলোই আমরা সংগ্রহ করছি এবং তাদের তালিকা করছি, এইসব বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি, এটা উপর পর্যায়ে যাবে। একাধিক সংশ্লিষ্ট সূত্র বলছে এটি বিএনপির একটি নতুন কৌশল, যে কৌশলের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর মানসিক শক্তিকে দুর্বল করার একটি ষড়যন্ত্র। কেননা বিএনপি যখন বাসে আগুন দেয়, জ্বালাও পোড়াও করে, রাস্তা অবরোধ করে যানজটের সৃষ্টি করে, সাধারণ মানুষের জানমালের উপর নিরাপত্তার হুমকি, আতঙ্ক সৃষ্টি করে, তখন একমাত্র পুলিশ বাহিনী তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান করে থাকে। সে কারণে পুলিশ বাহিনীকে আতঙ্কগ্রস্ত করতে বিএনপি এই নতুন কৌশল অবলম্বন করেছে। এ ধরনের কার্যক্রম বিএনপি দলীয়ভাবে অনেক আগে থেকেই পরিচালনা করে থাকলেও মার্কিন নতুন ভিসা নীতিকে পুঁজি করে বিষয়টি এখন প্রকাশ্যে এনেছে। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দমন করার একটি কৌশল মাত্র।